মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় ঘটনা। এর মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 1971 সালে 26শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয় বাংলার সর্বস্তরের মানুষ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে শত্রুকে পরাজিত করে জাতির শ্রেষ্ঠ সন্তানরা এনে দেয় বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার 50 বছরে এসে সেই মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। এজন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থসামাজিক উন্নয়ন সহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 30,000 বীর নিবাস নির্মাণ করা হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা পরিবারের জন্য 30,000 ঘর নির্মাণ করে দেওয়া হবে বীর নিবাস নামে। মোট ব্যয় হলো 4,112,98,00,000 টাকা। দেশের 64 জেলার সব উপজেলা ও মহানগরে বাস্তবায়িত হবে প্রকল্পটি। জননেত্রী শেখ হাসিনা ঘর বরাদ্দ করেছেন, সেই ঘর আমি একজন প্রান্তিক কাতারের মুক্তিযোদ্ধা, সেই একটি ঘর আমার বরাদ্দ হয়েছে, সে আমাকে ঘর বাই করে দিয়েছে, আমি তারে ধন্যবাদ জানাইছি। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটা করার জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ধরনের উদ্যোগে খুশি বীর মুক্তিযোদ্ধারা। আমার বাড়ি ডে দিলে টাকা জমি দিমু, ওইখানে শেখ হাসিনা বাড়ি করে দিবে, আমরা বউ পোলা নিয়ে লেখা থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা ভবন। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ঘর দিচ্ছে, বিল্ডিং তৈরি করে দিচ্ছে, এর আর কি দিবে। আমি এই ঘরে খুব আনন্দিত, ঘরটা করে দেন, আমি খুব সুখে আছি। আগে আমরা বড় কষ্ট করছি, ওনা লাগি আমরা সুখেই আছি। বিষয়টি অত্যন্ত গৌরবের বলে মনে করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক। যত সরকারই আসছে আমাদের জন্য কোনো সরকার কোনো কিছু করেনি, তারা আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আর এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে মুক্তিযোদ্ধাদের ভাগ্য নির্ধারণ। ভাতাও যেমন বৃদ্ধি করছে, তেমনি গ্রামে গ্রামে বাড়ি ঘর করে দিচ্ছে, আরও দিবে, এটা তার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্নকে সে বাস্তবায়ন করতেছে। এর চেয়ে বড় পাওনা আমাদের আর কিছু নাই। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।